আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থী বৃন্দ, সবাইকে ওয়েলকাম করছি। তোমাদের গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় সেটা ফাংশন থেকে এবার কুমিল্লা বোর্ড 2022 সালে যে ক্রিয়েটিভ কোশ্চেনটি এসেছিল সেটা এখন খুব সহজেই সমাধান করে দেব। তো এটার কতে একটা ফাংশন দেওয়া আছে যে এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই কিউব প্লাস এম ওয়াই স্কোয়ার মাইনাস 3y - 6 হলে এম এর কোন মানের জন্য এফ অফ -3 ইজ ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ এখানে এই ফাংশনটার ভিতরে ওয়াই এর পরিবর্তে যদি -3 বসায় তাহলে যে ফাংশনটা পাওয়া যাবে সেখানে এম এর মান কত বসালে 0 হবে সেটা বের করতে হবে। তাহলে সেটা করার জন্য আমাদের প্রথমে লিখবো যে সমাধান ক, এখানে দেওয়া আছে যা সেটা লিখি, ফাংশনটা লিখি, অর্থাৎ ওয়াই এর ফাংশন, ফাংশন অফ ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই কিউব প্লাস এম স্কোয়ার -3y - 6 এটা লিখলাম। এখন এই ওয়াইয়ের পরিবর্তে আমরা যে এখানে যেটা দেওয়া আছে যে ওয়াইয়ের পরিবর্তে এখানে মাইনাস দেওয়া আছে তাহলে মাইনাস বসাতে হবে। তাহলে ওয়াইকে সরিয়ে আমরা প্রত্যেকটা ওয়াইকে সরিয়ে তার পরিবর্তে -3 বসাবো। তাহলে সমান সমান কি হবে, দেখো -3 হোল কিউব মানে -27, -3 হোল স্কোয়ার মানে 9, তার সাথে এম গুণ মাইনাস, আর এই মাইনাস গুণ করলে মাইনাস মাইনাস প্লাস, অর্থাৎ +9 - 6। তাহলে এখন জাস্ট ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ -27 এবং -6 এটা যদি যোগ করা হয় তাহলে -33 হয়, এবং -33-এর সাথে আবার যদি +9 করা হয় তাহলে হয় -24। তাহলে পরের লাইনে হবে 9m - 24। এখন প্রশ্ন মতে যেহেতু এই মানটা সমান হচ্ছে 0, অর্থাৎ এটা হচ্ছে এটার মান, তার মানে এই যে এটা সমান যেহেতু আবার 0 দেওয়া আছে, তাহলে প্রশ্ন মতে আমরা লিখব যে ফাংশন অফ -3 ইজ ইকুয়াল টু 0, বা এই যে ফাংশন অফ -3, অর্থাৎ এটার মানটা কিন্তু আবার এই যে এটা, এখন এই যে -24-কে ডানে পাঠিয়ে দিলাম তাহলে এটা প্লাস হয়ে যাবে, এবং এম এর সাথে 9 ভাগ আছে তাহলে ওই 24-এর সাথে 9 ভাগ হয়ে যাবে, এবং এটা কাটা 3 দিয়ে কাটাকাটি করলে হয় এটা 8, এবং 3 দিয়ে কাটাকাটি করলে হয় এটা 3, তাহলে এম এর মান পাওয়া গেল 8/3। সুতরাং এম এর মান 8/3 হলে এফ অফ -3 ইজ ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ মান হবে 8/3। এখন দেখো এটা আসলে 0 হয় কিনা আমরা একটু টেস্ট করে দিই। দেখো এই যে এখানে যদি আমরা এম এর পরিবর্তে যদি 8/3 বসাই তাহলে দেখো ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের 0 আসবে, 3 দিয়ে কাটাকাটি করলে এখানে 3 3 আটা 24, অর্থাৎ 24-24 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই ফাংশনে এম এর জায়গায় 8/3 বসালে ফাংশনটার মান 0 আসবে। তা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে খ নম্বর সমস্যাটি সমাধান করব। খ নম্বর সমস্যাটি সমাধান করার জন্য প্রথমত আমাদের দুটা সেট, উদ্দীপকে দুটা সেট দেওয়া আছে, সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, এটাকে আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এরপরে বি ইন্টারসেকশন সি নির্ণয় করতে হবে, তারপরে তাদের উপসেটগুলো নিতে হবে, অর্থাৎ এই যে পি অফ বি ইন্টারসেকশন সি মানে পাওয়ার সেট নির্ণয় করতে হবে। তাহলে শুরুতেই আমরা লিখব যে সেটগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখে ফেলি। বি সেটের সদস্য এখানে কেমন হবে, যে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এক্স বিলংস টু এন সাস দ্যাট এক্স লেস দেন 11, অর্থাৎ 11 থেকে ছোট, এবং এক্স এর মান হচ্ছে মৌলিক সংখ্যা হবে। তাহলে 11 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2, 3, 5, 7। এরপর সি সেটটা দেওয়া আছে, এগুলো স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এক্স বিলংস টু এন সাজ দ্যাট টু লেস অর ইকুয়াল সরি টু লেস দেন এক্স লেস দেন 16, অর্থাৎ 2 থেকে বড় এবং 16 থেকে ছোটর মধ্যে যে বিজোড় সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোই হবে সি সেটের সদস্য। তাহলে 2 থেকে বড় বিজোড় সংখ্যা 3, 5, 7, 9, 11, 13, 15, তাহলে এস বি সেট এবং সি সেটের সদস্যগুলো আমরা পেয়ে গেছি। এখন আমাদের বি ইন্টারসেকশন সি নির্ণয় করতে হবে, অর্থাৎ এই দুটো সেটের সেট নির্ণয় করতে হবে। তাহলে বি সেটের সদস্য লিখলাম এবং ইন্টারসেকশন দিয়ে সি সেটের সদস্য লিখলাম। এখন এই ইন্টারসেকশন মানে এই এই প্রতীকটার মানে হচ্ছে দুটা সেটের ভিতরে কমন উপাদানগুলো নিয়ে গঠিত সেট, অর্থাৎ এই দুটা সেটের ভিতরে কমন কী কী আছে। তাহলে দেখো কমন আছে 3, 5, 7, এই যে 3, 5, 7, তাহলে বি ইন্টারসেকশন সি হবে 3, 5, 7। তাহলে এখন বি ইন্টারসেকশন সি আমরা বের করে দিলাম। এখন এটার পাওয়ার সেট বা উপসেটগুলো আমাদের নির্ণয় করতে হবে।
তাহলে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি, তাহলে এই যে বি সেটে, বি ইন্টারসেকশন সি সেটের সদস্য এখানে তিনটা, এই তিনটা উপাদানকে কতভাবে সেট গঠন করা যায়। তো আমি আগেই বলেছিলাম যে সেট হচ্ছে একটা ঝুড়ির মতো। তাহলে আমরা যদি একটা ঝুড়ি চিন্তা করি, তাহলে এই ঝুড়ির ভিতরে সাপোজ ধরো 3, 5 এবং 7 আছে। এখন এই ঝুড়ি থেকে আমরা এই তিনটা সংখ্যা কতভাবে তুলে আমরা সেট গঠন করতে পারি? আমরা প্রথমত একটা করে সেট নিয়ে গঠন করতে পারি, একটা করে উপাদান নিয়ে সেট গঠন করতে পারি। এরপরে দুটা দুটা করে নিয়ে আমরা সেট গঠন করতে পারি, অর্থাৎ 3, 5, 3, 7। এরপরে 5, 7 এবং তিনটা তিনটা করে নিয়েও আমরা সেট গঠন করতে পারি। তিনটা করে একবার নিয়ে আমরা আর একটা সেট গঠন করতে পারি। তাহলে দেখো, সেট গঠন করার জন্য আমরা ফাঁকা সেট একটা বিবেচনা করব, কারণ ঝুড়িতে কিছু না থাকলেও সেটা হলো সেট হবে, উপাদানবিহীন সেট। কারণ আমরা একটা এভাবে যদি আমরা পর্যায়ক্রমে যদি এক একটা উপাদান তুলে নিই, বা এই উপাদানের জায়গায় যে অন্য কিছু থাকে, একটা একটা করে যদি এভাবে আমরা এভাবে যদি সেট গঠন করি, তাহলে আমরা পাবো এই ঝুড়িতে ফাঁকা সেট পাবো। তাহলে এগুলো সবগুলাকে যদি আমরা সেকেন্ড বাকেটের মধ্যে কনভার্ট করি, তাহলে প্রত্যেকটা এক একটা উপাদান। তাহলে দেখো এখানে উপাদান হবে 8টা, যেহেতু উপাদান হচ্ছে এখানে বি ইন্টারসেকশন সি সেটের উপাদান হচ্ছে 3টা, তাহলে এর পাওয়ার সেট বা উপসেটগুলো হচ্ছে এখানে 8টা। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে একটা সূত্র আছে তোমরা জানো, যে 2 টু দি পাওয়ার n, এই n হচ্ছে এখানে উপাদান সংখ্যা, এখানে সেটের সদস্য হচ্ছে এখানে 3টা, তাহলে উপসেট বা পাওয়ার সেট হবে 8টা। যদি এখানে সেটের উপাদান বা এই সেটের উপাদান যদি 4টা হয়, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 16টা হবে। এইভাবে তোমরা উপসেট গঠন করতে পারবে। তাহলে আমরা প্রথমত একটা একটা করে নিয়ে সেট গঠন করব, তারপরে দুইটা দুইটা করে নিয়ে সেট গঠন করব, তারপরে তিনটা নিয়ে একটা সেট গঠন করবো এবং ফাঁকা একটা সেট নিব, এবং সবগুলা এই যে সেটগুলাকে আর একটা সেকেন্ড বাকেটের মধ্যে ক্লোজ করে দেবো। তাহলে এটা হচ্ছে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি। এখন এখানে বলেছে যে পাওয়ার উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা, অর্থাৎ n এর মান হচ্ছে এখানে 3। তাহলে আমরা এখন লিখবো যে বি ইন্টারসেকশন সি সেটের উপাদান সংখ্যা n সমান 3, পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 8। তো 8কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3, আর 3 পরিবর্তে আমরা লিখতে পারি n, যেহেতু উপাদান সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়েছে। তো সুতরাং আমরা বলতে পারি পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে দেখানো হলো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে গ নাম্বার সমস্যাটি সমাধান করব। গ নাম্বার সমস্যাটি একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনের এর জায়গায় 1/a বসাতে হবে, বসায় যা হবে, এবং আবার এর জায়গায় 1/a- বসাতে হবে, বসালে দুই সাইড যদি ঠিক হয় তাহলে আমাদের এই প্রমাণটা হবে। তাহলে প্রথমত আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড এখানে যাওয়া আছে জি অফ 1/a। এখন এই যে এই প্রদত্ত ফাংশনে, এই যে এই ফাংশনটাকে এর পরিবর্তে 1/a বসাতে হবে, তাহলে এরপর এ কে সরিয়ে 1/a বসালাম, তাহলে থাকবে হচ্ছে a³ - 3, এখানে 1/a² + 1, এবং নিচে থাকে এর পরিবর্তে 1/a বসাবো, 1 - 1/a। এভাবে আমরা নেক্সট লাইনে মান বসিয়ে দেবো। তাহলে পরের লাইনে কি হয় দেখো, 1/a³ মানে 1/a³, এই 3 কিন্তু 1-এর সাথে গুণ আছে, 1/a² এর সাথে 3 কিন্তু গুণ আছে, তাহলে 3/a² + 1, এবং এই 1/a 1-এর সাথে গুণ করে 1/a - 1/a × 1/a, অর্থাৎ 1/a এর সাথে যদি 1/a গুণ করে দিই, তাহলে আমাদের আসে 1/a². এখন নেক্সট লাইনে যেটা হবে, যেহেতু একটা ফাংশন উপরে একটা ভগ্নাংশ আছে, নিচে একটা ফাংশন আছে, লবে এই যে লবে একটা ভগ্নাংশ এবং হরে একটা ভগ্নাংশ, তাহলে দুটো ভগ্নাংশ আলাদা করে আমাদের সমাধান করতে হবে। অর্থাৎ উপরের লাইনে আমরা যেটা করতে পারি, লসাগু নিতে পারি। যেমন আমি যদি এখানে আলাদা করে লিখি 1/a³ - 3/a² + 1, তাহলে এটার লসাগু কিন্তু এখানে a³, তাহলে a³ এর সাথে a³ ভাগ করলে 1, সে 1 দ্বারা আবার 1কে গুণ করলে 1 হয়, মাইনাস a³ এর সাথে a² ভাগ করলে a থাকে, a দ্বারা 3কে গুণ করলে হয় 3a। এটার নিচে যেহেতু একটা মনে মনে 1 ধরি, তাহলে a³কে 1 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে এটাই থাকে, এটার সাথে আবার 1 গুণ করলে তাহলে এটাই a³ই থাকে।
তাহলে এই কাজটাই কিন্তু এখানে করা হয়েছে, নিচেও ঠিক একই কাজ করা হয়েছে, অর্থাৎ লসাগু নিয়ে এখানে ক্যালকুলেশন করা হয়েছে। এখন দেখো এই যে এই অংশের সাথে এই অংশ কিন্তু এখানে ভাগ অবস্থা আছে, তো ভাগের কাজ কি? তাহলে এই ভগ্নাংশ এই যে এটা লব, এই লবের সাথে এই হরটা গুণ হবে উল্টে, মানে এটা উল্টে গিয়ে, অর্থাৎ এই যে স্কোয়ারটা উপরে যাবে এই মাইনাস ওয়ানটা নিচে আসবে, এবং এখানে কাটাকাটি করতে হবে ওয়ান মাইনাস থ্রি প্লাস এ কিউব, এবং এই যে দেখো এ স্কোয়ারের সাথে যে এ কিউব কাটাকাটি করলে এখানে একটা এ থাকে, এর সাথে আবার এ মাইনাস ওয়ান গুণ থাকে, তো এটাই হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এবার আমরা রাইট সাইড বের করব, তো আগে লিখে ফেলি রাইট সাইড। রাইট সাইড এটা হবে এখানে জি, তাহলে এখানে এই প্রদত্ত ফাংশনে এ এর পরিবর্তে ওয়ান বাই ওয়ান মাইনাস এ বসাতে হবে। তাহলে দেখো এই যে এখানে যে এ আছে একে সরিয়ে আমরা ওয়ান মাইনাস এ বসাইছি, এখানেও তাই, এখানে ওয়ান মাইনাস এ, নিচে এর জায়গায় ওয়ান মাইনাস এ, এই যে এখানে এর জায়গায় ওয়ান মাইনাস এ বসিয়ে দিয়েছি। এখন দেখো এটা এ মাইনাস বি হোল কিউবের সূত্র, তো এ মাইনাস বি হোল কিউবের সূত্র তোমরা নিশ্চয়ই জানো যে এ মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু যে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, এবং এখানে দেখো ওয়ান মাইনাস এ হোল স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে আছে, এ স্কোয়ার মাইনাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এই কাজটা এখন করব, এবং নিচে দেখো এই যে ব্রাকেট দিয়েছি এখানে, তাহলে ব্রাকেট উঠিয়ে দিয়ে যে চিহ্ন পরিবর্তন হয়ে গেছে, এবং এখানে যে এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা, অর্থাৎ এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, এই সূত্রের প্রয়োগ হয়েছে, এবং এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করে দিয়েছি। এখন নিচে ওয়ান মাইনাস এ ঠিক আছে, এখানে ওয়ান মাইনাস ওয়ান প্লাস এই যে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, এখন এই যে এটা এটা কাটা যায়, এবং উপরে একটু ক্যালকুলেশন করি, ওয়ান কিউব মানে ওয়ান মাইনাস থ্রি, ওয়ান স্কোয়ার মানে তো ওয়ানই থাকে, ওয়ান আর লেখার দরকার হয় না, থ্রি এ, এবং এখানে থ্রি এ স্কোয়ার মাইনাস এ কিউব, এবং মাইনাস থ্রি দ্বারা এই যে প্রত্যেকটা পদকে গুণ করে দেওয়া হয়েছে, মাইনাস থ্রি মাইনাস মাইনাসে প্লাস সিক্স এ মাইনাসে প্লাসে মাইনাস মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস ওয়ান, এবং নিচে এই যে এটা শুধু এই যে ওয়ান মাইনাস এর সাথে গুণ অবস্থা থাকে। এরপরে একটু জাস্টিফাই করতে হবে, আর একটু মডিফাই করতে হবে, যেমন এখানে দেখো এই যে এ কিউবটা রয়ে গেল এখানে, এবং এখানে দেখো এই যে ওয়ান আর ওয়ান যোগ করলে হয় টু, এবং এখানে আছে কিন্তু মাইনাস থ্রি, তার মানে সমান সমান আমরা লিখতে পারি মাইনাস ওয়ান, এই মাইনাস ওয়ান, এবং সিক্স এ থেকে থ্রি এ বিয়োগ করলে প্লাস থ্রি এ থাকে, অর্থাৎ সিক্স এ মাইনাস থ্রি এ ইজ ইকুয়াল টু থ্রি এ। কিন্তু রাইট সাইডে, লেফট সাইডে দেখো আমাদের ছিল কিন্তু ওয়ান মাইনাস থ্রি এ প্লাস এ কিউব এ ইন্টু এ মাইনাস ওয়ান, তাহলে এখানে কিন্তু তার উল্টাটা আছে, অর্থাৎ চিহ্ন সমস্যা আছে এখানে। তাহলে এটা করার জন্য আমাদের লব এবং হরে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিতে হবে, গুণ করে দিলে দেখো চিহ্ন তখন পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ অথবা মাইনাস ওয়ান দ্বারা যদি আমরা মাইনাস ওয়ান যদি লব এবং হরে যদি কমন নিয়ে ফেলি, তাহলে দেখো এটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এবং লেফট হ্যান্ড সাইডের মতো হয়ে যাবে তখন। তাহলে এই যে মাইনাস ওয়ান মাইনাস ভ্যানিশ হয়ে গেলে পরে থাকে ওয়ান মাইনাস থ্রি এ, এটা একটু সাজিয়ে লিখলাম, ওয়ান মাইনাস থ্রি প্লাস এ কিউব এ ইন্টু এ মাইনাস ওয়ান, অর্থাৎ এই যে দেখো লেফট হ্যান্ড সাইড এবং এই যে রাইট হ্যান্ড সাইড একই রকম এসেছে, সুতরাং আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা খুবই ফেমাস এবং বিখ্যাত একটা প্রশ্ন, এটা প্রায় সময় এসএসসি পরীক্ষায় আসে, বিভিন্ন বোর্ডে এসএসসি পরীক্ষায় এটা আসে, তো এই অঙ্কটা বারবার প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা শিখবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।